আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওতে থাকছে পালং শাক ভাজির রেসিপি। শুরুতে আমি একটি কড়াইতে পালং শাক নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। এই তো এখন দেখতে পাচ্ছেন আমার পালং শাকটা সেদ্ধ হয়ে আসছে। এ পর্যায়ে একটু নেড়ে ছেড়ে দেব। দেখুন আমার পালং শাকটা সেদ্ধ হয়ে আসছে, পর্যায়ে চুলার থেকে নামিয়ে নেব। এখন একটি কড়াইতে তেল দিয়ে নিলাম, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম কাঁচা মরিচের ফালি। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এদিকে আমি পালং শাকটাও নামিয়ে নিয়েছি চুলার থেকে। এখন পেঁয়াজটা বাদামি করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা বাদামি হয়ে আসছে, এ পর্যায়ে আমি পালং শাকটা দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে চুলার থেকে নামিয়ে নেব। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইফ উইথ আয়াশ ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।